আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য আট নাম্বার স্কুল রয়েছে তেইশ নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে কি প্রশ্ন বলছে একের দাগে প্রশ্ন বলছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের এক বলছে কিশোর রামকুমার তবলা অপশান নাম্বার ঘ তবলা এর বলে ডুবে গিয়েছিলেন এরপর হচ্ছে একের দাগের দুই বলছে এ হলো এক ধরনের বলছে রণবাদদের ঢাক অপশান নাম্বার গ একের দাগে তিন প্রতি বছর এগারো হাজার মাইল একবার উড়ে আসে কোন পাখিরা কোন পাখি অপশান নাম্বার ঘ বলছে টার্নস নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার পুরন্দরের সঙ্গে অসীমার আলাপ হয় এটা হবে বৈষ্ঠনে অপশান নাম্বার গ একের দাগের পাঁচ বলছে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে যে গ্রামেতে সেই গ্রামটির স্বভাব হল লাজুক অপশান নাম্বার খ যে দাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও একেরটা পুরন্দরের মুখটা হা হয়ে গেল কারণ কি লিখবে পুরন্দরের মুখ পুরন্দরের যখন বুঝতে পারেন যে তার সঙ্গে সুন্দরী সজাত্রী অসীমা যাকে তিনি নিজের ভাইজি মনে করেছিলেন সে আসলে তার অভিনব পরীক্ষাকে ব্যর্থ করার জন্যে তাকে মিথ্যা অভিনয় করে প্রতারিত করেছে এবং কম্পিউটার অসাধারণ পারদর্শী সেই অসীমার কৌশলী রকেট পাইমের বাইরে উপস্থিত হাওয়া তার যুগান্তকারী আবিষ্কার অ্যালোয় বলটি ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই পুরন্দরের মুখটা হা হয়ে গেল হয়ে যায় নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে নাও পরের প্রশ্ন রয়েছে দাগের দাগের বলছে যে আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরের সেল আছে সেল সেলটি ভবঘুরে বলা হয় এই সেলকে ভবঘুরে বলা হয়েছে কেন কি লিখবে ভবঘুরে যেমন এক জায়গা থেকে আরও এক জায়গায় ঘুরে বেড়ায় তেমনি আমাদের দেহের ভিতর একরকম তবে তাদের একটা উদ্দেশ্য আছে তারা দেহের প্রবেশ করা জীবাণু বা বহিষত্রু নাশ করে শরীরের এই প্রান্ত এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায় বলেই তাদেরকে ভবঘুরে বলা হয়েছে যে দেয়ুড়ো ওরা ব্যর্থ মনস্কাম মনোস্কাম ব্যর্থ হবে কেন মুড়ো খাতার অর্থ অজ্ঞ বা বোকা অহংকারী বলছে অহংকারী ধ্বনি বা সাম্রাজ্যলবীরা মনে করেছিল তাদের তো এই সৌধ চির চিরস্মরণীয় হয়ে থাকবে কিন্তু স্রোতে ভেসে যাওয়ার জীবন যৌবন ধনমানের মতো তাদেরও নির্মিত একদিন সৌধ ভেঙে পড়বে তাদের কথা তাদের কথা তখন কেউ মনে রাখবে না তাই তাকে কবি মুড় বলেছেন চারটা বলছে যাক সে নামে জাহান নামে বলতে কবি কি বুঝিয়েছেন এটা হবে নরকে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কোথায় জনমত গড়ে ওঠে এটা হবে বুড়োহাট তলায় নেক্সট প্রশ্ন চীনের দাগের বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক একটা চীনের দাগের এক আজ বিদ্রোহ বুঝি করে কে বিদ্রোহ করে এটা হবে মহা বলছে মজা নদী আর এই কবিতা এই কবি যে গ্রামীণ জীবনের পরিচয় দিয়েছেন তা উল্লেখ করো বলছে চির চিরদিনের কবিতায় কিশোর কবি ইসুকান্ত সুকান্ত তার বলছে হৃদয়ের পরি পল্লী বাংলার প্রকৃতির সৌন্দর্য স্পর্শ অনুভব করেছেন তার উপল উপলব্ধি সভাপতি উঠেছে উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য এই গ্রামগুলি বিষ্ট মুখরিত বৃষ্টি মুখরিত তারা শহরের মানুষের মতো ব্যস্ততায় দেখা দেখায় না এখানে হাঁটার নির্দিষ্ট কোন পথ হয় না যেখান দিয়ে হাঁটা সম্ভব সেখানে সেটাই পথ দিঘি তালের সারি দিয়ে সারি দিয়ে গ্রামগুলি অলংকারের মধ্যে সাজিয়ে রাখা এখানে বলছে মোজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামগুলি যেন সবুজ বলছে ঘাগড়া পরে সেজে থাকে সবসময় বুড়ো বর্তলা যেন মানুষকে ডাকে তার ছত্র ছাওয়ায় বাংলায় এই গ্রামগুলি সকাল ঘোষিত হয় গানে। কানে ভেসে আসে পাখির বিচিত্র সুর কৃষক বন্ধু ঘোমটা কৃষক বধু ঘোমটা খুলে দেখে দেখে নেয় সবুজ ফসলের ধুম তারা অবাক তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে মেঘচুর গল্পে কাকে মেঘচুর বলা হয়েছে তার মেঘচুরি কৌশলটি লেখো এটা হবে প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে কাকে মেঘচুর বলা হয়েছে এটা হবে কি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে আর মেঘচুরি কোসলটা। কৌশলটা বলছে এখান এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে তার মেঘচুরি কৌশলটি উত্তর লিখবে সাহিত্যিক শ্রমিক গঙ্গোপাধ্যায় মেঘচোর গল্পে বিজ্ঞানী পুরন্দ চৌধুরীকে দেশের মেঘচুরি করে অন্য দেশে নিয়ে গিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাতে পারেন তাই তাকে মেঘচোর বলা হয়েছে এরপর রয়েছে যে কেন বলা হয়েছে কৌশলটি বলেছে মেঘচুরি কৌশলটি এটা লিখবে যে বিজ্ঞানী চৌধুরী বলছে মার্কারি আর আরো এগারোটি ধাতু মিশ্রণে এক সংখ্যা ধাতু সৃষ্টি করে তা দিয়ে তিনি একটি ধাতব গোলক তৈরি করেন এই গোলকটি গোলকটি জল এমনকি জলে বাষ্পে সংস্পর্শে এলেও ধীরে ধীরে উত্তপ্ত হতো এবং শেষ অবধি এটা এটি এতটাই গরম হয়ে পড়তো এতটাই গরম হয়ে পড়তো যে পাঁচ মিনিটের মধ্যে একটি লেকের বরফকে জল বাষ্প পরে মেঘে পিনত করে দিত তারপর তিনি এই সেই মেঘ নিজের ইচ্ছে মতো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে সেখানে যেখানে খুশি বৃষ্টিপাত ঘটাতে পারতেন অর্থাৎ প্রকৃতির নিজস্বতার অগ্রাহ্য করে বিজ্ঞানী চৌধুরী নিজের ইচ্ছায় মেঘকে স্থানান্তরিত করতে পারতেন ফলে যে দেশের মেঘ সেখানে বৃষ্টিপাত না হয়ে অন্য দেশে গিয়ে সেই মেঘ বৃষ্টিপাত ঘটাতো এইভাবে বিজ্ঞানী পুরন্দ্র চৌধুরী মেঘ চুরি করতেন নেক্সট উপরে প্রশ্ন কী বলছে চারিদাকে প্রশ্ন বলছে এক একটা বলছে যে সঠিক বারান্টি তাই ডাগ দাও কালিদাস ক একা লয় হয়ে হবে তারপর রয়েছে দেখো দুই একটা বলছে রড শব্দ কাঁকেও উদাহরণ দাও এটা তোমার টেক্সট বইয় একুশ নাম্বার পেজে পাবে নেক্সট প্রশ্ন বলছে দুপুরের বেলা আর দুপুরে রোদে মাঠ খাঁ করে খাঁকা শব্দটি কি ধরনের এটা হবে ভাব প্রকাশক ধনাত্মক নেক্সট রোজে এরপরে দেখো বলছে যে সন্নিচ্ছেদ করতে হবে এক একটা অহন অহরণযুক্ত কার অহম যুক্ত অহম যুক্ত কয়াকার নেক্সট হচ্ছে দুর্ভিক্ষ দুর্যুক্ত ভিক্ষ নেক্সট বলছে দু হাজার ছয়টা গ্রামে গ্রামে বার্তার বটে গ্রামে গ্রামে শব্দটি হলো কি এটা হবে অপশান নাম্বার ক শব্দ দ্বৈত এরপরে বলছে যে সাথে হাজার একটা এক কথায় প্রকাশ করো কয়েকটা যার কোনো কিছুই নেই নিঃস্ব আর কয়েকটা বলছে যে পট আঁকেন ইঞ্জিনই পটুয়া এরপর হচ্ছে দু হাজার আটেরটা বলছে যে উপসর্গ দিয়ে শব্দ গঠন করো বাক্যে প্রয়োগ করো কয়েকটা আছে দেখো প্রো আর কয়েকটা আছে অধি প্রথমে আছে অয়ের কি আছে দেখো প্রো প্রো দেখো রয়েছে কি প্রশংসা এখান থেকে কি কি লিখবে প্রবেশ প্রজ্ঞা প্রজাতি আর প্রলয় এগুলো লিখতে পারো নেক্সট রয়েছে পরেরটা কি দেখো বলছে যে অধি অধিটা অধিকার লিখবে অধিগ্রহণ অধিকার অধিপতি অধিষ্ঠান অধিবাসী অধিগত এগুলো লিখতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো এর আগে দুই পাঁচের টা বাকি রয়েছিল সমস্যা শব্দ দয়িকা তাদের দেশ মানে হচ্ছে রাষ্ট্র আর দয়বাহিকা পিঠকটার মধ্যে এটা হচ্ছে হিংসা এবার রয়েছে দুই দাগের পাঁচে পাঁচের দাগের এক একটা সর্বনাশ হয়েছে কে কি সর্বনাশ করেছে সোনাটিয়া বটতলা হোটেলে পৌঁছে দেয় কি সবাই মহা ব্যস্ত হয়ে পড়েছে কারণ এ এক শবনাশের কাণ্ড ঘটেছে সং বলছে জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে জোরাফ খাইয়ে দেয় পাঁচ ঘন্টা বাদে হোটেল জন্মদিনের পার্টি অথচ জানোয়াররা কত কাত হয়ে পড়েছিল। সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে আশঙ্কায় সং মনে দুঃখে বুক চাপড়াচ্ছিল নেক্সট প্রশ্ন বলছে দেখো কি। হোটেলওয়ালার জন্মদিনের সোনা টিয়া কি উপহার দিয়েছিল নৌকাটা ছোট্ট কাঁচিটা বের করে সেটাই হোটেলওয়ালাকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিল নেক্সট প্রশ্ন পরে বলছে আহ দুই হাজার পাঁচের বলছে বিহারি আসলে কার নাম ছিল বিহারি বিহারি আসলে কার নাম ছিল সোনাটিয়ার বাড়ির চাকরের নাম ছিল বিহারি সে সোনাটিয়ার বাড়িতে বাসন মাজে মেজে দিত নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও বলছে যে সং সপ্তাহে তিনবার তিনবার পোস্ট অফিসে যান সং কেন সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যায় স সং লটারি টিকিট কিনেছে জিতে জিতলে সে অনেক টাকা পেয়ে বড় হয়ে যাবে তাই সে পোস্ট অফিসে খবর আনতে যায়